আছে মানা, তবুও বলতে আর ছাড়বো না, শুনলে পরে লাজ পাবে লোকে, হক কথা বলবো ফকর উলি আমার কিছু করানি। পর্বটা লাগে ভালো নিজের বইয়ের থেকে, পর্বটা লাগে ভালো নিজের বইয়ের থেকে, সত কথা বলতে আছে মানা, তবুও বলতে আর ছাড়বো না, আর সত্য কথা বলতে আছে মানা, তবুও বলতে আর ছাড়বো না, শুনে পরে লাজ পাবে লোকে, পর্বটা লাগে ভালো নিজের বইয়ের থেকে, পর্বটা লাগে ভালো নিজের বইয়ের থেকে, পর্বটা লাগে ভালো নিজের বইয়ের থেকে। ও যে এই কথা বলি হলো লজ্জা পাচ্ছ? এ বাবা, ও দি আর ঘন্টা দিচ্ছ? ও দি ঘন্টা খোলো, ঘন্টা খোলো, ঘন্টা খোলো, ও দি ঘন্টা খোলো, ঘন্টা খোলো, ঘন্টা খোলো, ও দি ঘন্টা খোলো, ঘন্টা খোলো, ঘন্টা খোলো। দাদা আমরা দুই ভাই, আমার নাম মদন আর আমার ভাইয়ের নাম বদন, কিন্তু এই পাড়ার বৌদিরা নাম বিচ্ছিরি করে দে। আমাদের দুই ভাই কি বলে জানো? আমার বলে মদনা আর আমার ভাইয়ের বলে বদনা। আরে মদনা বদনা এসব কি নাম রে দাদা? আমি পাড়ার বৌদি বলতে বলুক গে তবু আমরা আগি না। আরো কি বলে জানো? বলে ওর বাবার মা মদনার আর বদনার নাকি বিজি রেখেছে। আরে বিজিটাকে কাঁদে রে, ঝিঙে পুরুল পটল মুচ্ছে এদের রাখা হয় বিষ, আমরা দুই ভাই বিষ বলতেছে বলুক গে তবু আমরা আগি না। আরে কি বলে জানো? এবার শুনলি তো অবাক হয়ে যাবে, বলে ওরা দুই ভাই নাকি জুটে আছে। শালা আমরা, আরে জুটে থাকে কারা রে? পুরুষ মহিলা একটা ব্যাপার আছে, এ বেটা ছেলে, বেটা ছেলে কি করে বেটা হতে পারে? এ আমি কিচ্ছু বুঝি না, তবু আমরা আগি না। আমার পাশের বাড়ি একটা বৌদি, দাদাগো আমার বাড়িতে কাজ করতো, আর আমার এই ছোটো ভাই জানো, আর ও কি করে জানো, বৌদি হ্যাঁ ঠেস হাঁট দিচ্ছে, আর ও শুয়ার কি করেছে, পিছন ভাই গিয়ে আর মা বলে পাঁচা মেরে ধরেছে, যেই মা বলে পাঁচা মেরে ধরেছে আর ওই চড় মেরে ওই চলে গেল, সেখান থেকে আর আসে না। সেখান থেকে আমরা দুই ভাই কাজ ভাগ করে নিয়েছি, ও সকালে ঘর মোছে আর আমি দুপুরে রান্না করি। আমার ভাই আসতে চাইলে বুঝতে পারবে সে কেমন জিনিস। আধা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ওই না কলসি কাকে জলের ঘাটে এলো কাদের বহু গো, আর কারো নয় আমার ঘরে বহু বহু গো, আমার ঘরে বহু। আধা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, আধা গাছে তোতা পাখি, ডালিম গাছে মো, ওই না কলসি কাকে জলের ঘাটে এলো কাদের বহু গো, আর কারো নয় আমার ঘরে স্বপ্ন দেখছি, কলেজ যেসব বউ দেখা পাচ্ছি সব মনে হয় আমার বউ, তাই বউ নিয়ে আমি রচনা লিখেছি। বউ কাকে বলে? শাড়ি বা ম্যাক্সি পরে যে গৃহপালিত প্রাণী বাড়ি ঘরে তার নাম বউ। বউ ভাত খায়, তরকারি খায় এবং স্বামীর মাথা খায়। বউ দুটো পা আছে, দুটো হাত আছে, কোনো কোনো বউ উবুড় হয়ে শোয়, কোনো কোনো বউ আড়কাটার দিকে চেয়ে শোয়, এতে স্বামীরা অসন্তুষ্টি হয়। এই নানান শত কারণে দুই ভাই বিয়ে করিনি। ভাই তুই যে কথাটা বললি যে সকালে উঠে যা দেখছি সব আমার বউ, হ্যাঁ কলে যা দেখছি সব মনে আমার বউ, যা বলি আর বলিনি, এই কথা যে পাড়ার বউদেরা একবার শুনতে পেয়েছে। ওই গোলকা যে ঝেঁটা আছে, ওই ঝেঁটা তোর এমন ভাবে ছেনে দেবে দু সপ্তাহ বিনায় থেকে উঠতে পারি। তবু কলে যা দেখা পাচ্ছি সব আমার বউ। তবু তোর বউ? আচ্ছা ভালো হয়েছে। এখন কটা বাজে? দশটা। দশটা বাজে? হ্যাঁ। পাখানা ঢুকেছি কটায়? ছটায়। চার ঘন্টা কি করছিলিস? শানি লিওনে হিন্দি বই থেকে পায়খানা করছিলাম। হিন্দি বই থেকে পায়খানা করতেছি? মানে প্রেসারে হচ্ছে? আচ্ছা ভালো হয়েছে। ঘরটা কখন গোবর দিবি? চরিত্রহীন কথা আর কি দেখছি? ই বাবা আমি চরিত্রহীন? একটা মেয়ে ছেলে ঘর গোবর দিচ্ছে নাকি? তুই আমার, তুই মেয়ে ছেলে? হ্যাঁ আমি তোর মা। তুই আমার মা? হ্যাঁ। কি বাবা আমার মার কি হারে দাড়ি উঠে দে। আমি তোর সৎ মা। কইল কো দাড়ি উঠে দে। এ কোকা তোর বাবা মারবে, তোর পান্তা পরে দেবো, আমি পাশি ঘরটা গোবর দেনি। কোলা ব্যাং বলে কি রে? ও নাকি আমার মা? ও কোলা ব্যাং, ঘরটা ভালো করে গোবর দে। ধুবো দে আমার, ধুবো ধুবো দে। ও কোলা ব্যাং, ও কি কলে ঘর গোবর দা? ধুবো রে ঘর গোবর দিলি মনে হয় না ফেল হয়ে যায়,
হাত দেবো না পা দেবো না শূন্য মেকারে ঘর গোতে বেরিয়ে যাবো সে কি হ্যাঁ শুধু ঘর গোতাটা দেখে নে যদি না পারি মেরে তত্ত্ব বানিয়ে দেবো আজ দেখা দি দেখা मजा लीजिए थोड़ा इंतजार का मजा लीजिए ईश्वर प्यार की ईश्वर प्यार की मजा लीजिए पूछे नी ली মালটা নিংড়ে নিলাম থোড়া ইন্তজার কা মজা লিজি ও থোড়া ইন্তজার কা মজা লিজি বুঝতে পারিনি কোথাকার মাল কোথা ঢুকে গেছে বাবা সে তো ভেতরের মাল ওভরে উঠে গেছে মাল ভেতরে ঢুকে গেছে আমি বলেছিলাম ভাই বুঝতে পারিনি বেখাল হয়ে গেছে মাল ঘুরন ফিরন হয়ে গেছে আচ্ছা ঠিক আছে একটা কথা বলিসন ভাই বৈকেল বেলা এই মুড়ের মাথা থেকে আসতেছি আর তুই যে বৌদি আমার দেখাবে বলতেছে সে রাগ ভরে বলে মদনার আর বদনার ব্যথা করে না ওরা দুই ভাই নাকি বৃদ্ধি রেখেছে যত শুনবি আগুনি দপদপ দপদপ করে চলে উঠবি বলে মদনার আর বদনা জ্বালায় ভোরে বেলা করে বাড়ির বউরো নাকি হাঁক দিয়েছে ঝড়খালি আর আমি চলে যাবো মৌখালি এই ঝড়খালি মৌখালি থেকে ফিরে এসে পাড়ার বৌদি তোর এমন শিক্ষা দা দেবো জীবনে ভুলতে পারবি কাবজানি বৌদি গামলি বৌদি মালসা বৌদি ঝড়খালি আর মৌখালি দুই ভাই চলে যাচ্ছি ছ মাস পরে ফিরে এসে যদি না তোমাদের মুখে ঝামা করে দিতে পারি তা আমাদের দুই ভাইয়ের নাম বদনা আর মদনা নয় তালা দুই ভাই সেজন্য যাচ্ছি তো সম্মানটুকু রাখতে পারি তুই এই আশীর্বাদটুকু আমাদের কর বাস্তুদেবতা আমাদের জেলায় পাড়ার বৌদিনে নাকি ফাঁকা ঘাটে যেতে পারে না তা ছ মাস পরে ফিরে এসে যদি না ওদের মুখে ঝাঁকা দিই চল দুই ভাই চলে যাই আমার নাকি হৃদয় আমি থাকি না ঘরে উড়ি হয়ে উড়ে যাই আলোর চেয়ে জোরে যাই চোখ বুঝে মন আমার এমন মজা নাই রে মন আমার মন আমার ফলে দিয়ে পাতায় ধরে শিশিরের সাথে কেমন কত মিথ্যে কথা বলে আমাকে বিয়ে করেছে বলে আমার অট্টালিকা ঘর এসে দেখছি উপরে খড়ের চাল নিচে ঘরের মাঠ শুনেছি স্বামী সাতটা গলা এসে দেখছি বাউলা তোলা ওলা তো নয় আমি আগুনেরই গোলা রে ওলা তো নয় আমি আগুনেরই গোলা
তুমি মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করেছো? আমি মিথ্যা কথা বলেছি? তুমি একটা ঠক। কি বাবা আমি ঠক? তুমি একটা চিটিং বা। আমি কথা বলে আমি চিটিং বা? তুমি একটা ড্যামেজ টয়লেট। কত বড় ভাষা আমাকে বললো, আমি ড্যামেজ টয়লেট? ইয়েস, মানে আমি পেচ্ছাপ কারখানা? হ্যাঁ হ্যাঁ। কারণটা কি গো? এই পায়খানা ঘরের মতো ঘরে তুমি আমার সঞ্চয় করতে এনেছো? দেখো মন্দাকিনি, বলো দুঃখ করো না, কাগজ জমা পড়েছে। আচ্ছা, মন্দাকিনি ঘর ঢুকলো বলে কথা নেই। দরজা খোলো। এ বাবা, চাবি? চাবি কোথায়? চাবি তো আমার ভাইয়ের কাছে। হাতে চাবি নিয়ে বসে আছে শয়তান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা। ভক্তরা আমাকে করবি পুজো, দেবে গলায় মালা। এই যে তুমি আমার কোথায় নিয়ে আসলে? কৌরব বংশে। কৌরব বংশে কি হবে? দুর্যোধনের মা হবে। আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব, আমি নায়ক হব, মহানায়ক হব। ভাই, নায়ক পরে হবি এখন, ওটা কে? এটা গান্ধারি। গান্ধারি মানে ধৃতরাষ্ট্র বউ। আমি ধৃতরাষ্ট্র, তোর ভাই ধৃতরাষ্ট্র। এখানে কি করতে এসেছে? এখানে বংশ বিস্তার করতে এসেছে। তো চোখ মাথা কেন? চোখ খুলে গোটা পৃথিবী রহতল করে দেবে। এই মন্দাকিনি, ভালো চোখ খুলে নাই গোটা পৃথিবী নাকি রহতল করে দেবে? চোখ খুলতে ভালো। এই চোখ খোলো, দেখি দেখি গান্ধারি, কুরুক্ষেত্রে নেমে যাও। আঁকি খোলো দেখি, কুরুক্ষেত্রে নেমে যাও। শতপুত্র জননী মারে। এই মন্দাকিনি, ভালো কি হচ্ছে না? কি আওয়াজ দেখে কাবাট কাবাট করে কিভাবে চোখ মারতে? তা তুমি কাঁদছো কেন? না না, হেসে হেসে বলতে আনন্দে আনন্দে বলছো। চোখ মারবে না কেন? কেন? তোমার যা দেখতে, এ বাবা, তোমার যা রূপ, যেন ঝলসে পড়ছে। তোমার যে মুখের খ্যাঁচ, একই ভাষা, ওই খ্যাঁচ দেখে তো খুব পছন্দ হয়েছে। চোখ মেরেছিস তাতে? আমি তোমার বৌদি। তুমি আবার কে? আমি তোমার ভাতারের ভাই। কি বাবা, তার মানে তোমার ঠাকুর পো বদন? এবারে খাবো চুম্বন। এই যে চিকো, ওটা কে? জিসকো। চাবি তোমার বৌমা, একটা বৌমার কাছে। বৌমা কি হয়েছে? চাবি দাও ঘরে ঢুকো। চাবি দেবো না, এই ঘর আমার। এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার, এই ঘর আমার। প্রয়োজন পরে খেলা হবে। দুপুরি বেলা কি খেলা হয়ে যে? দিদি যদি খেলা করে পশ্চিমবঙ্গ জিততে পারে, আমি সামান্য খেলা করে ঘর দখল করতে পারবো না? আচ্ছা ঠিক আছে, কি খেলা হবে? ফুটবল খেলা হবে। কোথায় খেলা হবে? ওটন ওটন ওটনটা মাঠ, ঘরের দৌড়টা গোলকি। গোলকি বৌমা প্লেয়ার, প্লেয়ার দাদা মারাদোনা। ডিয়েগো মারাদোনা টস দিচ্ছে, ঠিক আছে, যে বল গোলে মারবে সে ঘর পাবে, আর যে বল সেভ করবে সে ঘর পাবে। শাশুড়ি বৌমা যুদ্ধ হবে, জীবন আমার শান্তি পাবে, খেলা 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 হবে। হাতি ঘোড়া গেল তলে মশা বলে কত জো। সত্যি
শালা মারাধনা মাঠে লাভলি ও ঠেকানো উপায় অন্তত গোল দেবেই দেবে। এই এটা কি হচ্ছে? বলটা কিভাবে শেপ করেছে দেখো। পদুয়ায় প্রথম পুরস্কার নিল কারা? গান্ধারি ছাড়া আবার কারা? হিপি হুরে, হিপি হুরে, হিপি হুরে, হিপি হুরে। চলো জলপানি খাবি, চলো ক্রিম লাঠির ব্যবস্থা আছে। তোমার জন্য সান্ত্বনা প্রাইজ, ডট পে। দাদা কি বলা কথা ছিল? কি বলা কথা ছিল? কি বলা কথা ছিল? যে হেরে আসে বেরোবে। তুমি হেরেছো না জিতেছো? আমি তো হেরে গেছি। শ্বশুরবাড়ি কোথায়? ঝড়খালি। বহুদিনে ঝড়খালি ঘর জমাই থাক। তোমার জন্য প্রিমিয়ারে ডানা ওঠে আর বেশি পারলে টুক করে দেবো ছিটে। খেলা হেরে গিয়ে এখন দাঁড়িয়ে আছি, বের হতে না। তোমার জন্য প্রিমিয়ারে ডানা ওঠে আর বেশি পারলে টুক করে দেবো ছিটে। বসতে দিলে শুতে যায় মারো চোটটা ভূতলা, বসতে দিলে শুতে যায় মারো চোটটা ভূতলা, যদি দড়ি আমি থাকবো না স্নেহের প্রতিদান পেলাম অপমান। আগে সিচুয়েশন খারাপ, উড়ি ফ্যাশন আগে সিচুয়েশন খারাপ, উড়ি ফ্যাশন যাই পাবি না। ছাড়িয়ে আসতে দেব আমার চিজ না, ছাড়িয়ে নুন দেব আমার চিজ না। সারামুল সানি কি? আমি চারামুল। ওই কি মারবে নাকি? হ্যাঁ মারবো। ভাষিরে মারবি? হ্যাঁ। বাবার নাম বলে মার নাম বলে ফেলে ইয়ে মা সার করি না, হে এমন বলে না, এ করি না, হে এমন বলে না, এ করি না, হে এমন বলে না। ও সব না। আরে কি হয়েছে? আরে মুরগি মামু, মুরগি মামু কি হবে? সাম্রাজ্য তো এই নো ফক্কা দে মা দে। বাবারে ভক করে কি গন্ধ বলে রে বউ কই? ও গো এই তো আমি এখানে। ও হা চাওয়ালের কি হলো? মুরগি মামু মুরগি মামু তোমার ভাই? হ্যাঁ। কুকুরের মতো বাইরে বের করে দিচ্ছে, তুমি কিছু বলবে না? ব্যবস্থা করতে ছাড়বো, এদের মুখ দেখবো না। এই মধ্যে পার্টিশন মারবো, ওই পার্টিশন আমি লাস্ট মেরে ভাঙাবো। আমার কথা মেনে চলবে মারাবো না ছায়া? তুমি আমার আদ্যা শক্তি, তুমি মহামায়া। কি করছো, কি করছো, কি এটা নতুন কায়দায় ঘর করতে দিছি কেন? এ কলিজগের আদ্যা শক্তি মহামা কারা? কারা এ তো তোমরাই। তুই হলি মাঠে খেলা দেই পুরু শব্দ ভালোবেসে তোমার দেব কাঁটালে রাম সব। বৌদির পাশে যাও, জল দাও, জল দাও। কোথায় মারলো বলো তো? আমার তলপেটে মেরেছে। হ্যাঁ গো, তুই মেয়ে না কি গো? এই চুপ করো। মেয়ে না কি? আমার স্বামীর আমি যেরকম ভাবে মারতে পারি তুমি বলার কে? পেছনে চৈতন্য ছিঁড়ে নেবো। কি বাবা, মানুষে চৈতন্য এখন মানুষ চুকানো তিন চার রকমের মানুষ রয়েছে, আর সেই চৈতন্য নিয়ে ঘা দেবে কি শালা মেয়ে নে কি রে? এ তো কাল লাগেনি রাখ যা, আমার কথা মেনে চলবে মারাবো না ছাওয়া। আর তুমি আমার আদ্যা শক্তি, তুমি মহামায়া। তুই হলি মাগের ভাড়া নেই পুরু সত্য, ভালোবেসে তোমার দেব কাঁটালে রাম সত্য। বুড়ো হারে মাসি আমার, কি বলছো কি? ওরে ভাই বাজানো আরে হলো না। থাকতে দেবো না এই ঘরের জন্য, আমি আলিপুরে কোর্টে যাবো। ও তাবলা মুখী, তুমি যদি আলিপুর কোর্টে যাও আমি সুপ্রিম কোর্টে যাব। ও নো নো, ও নো নো, ও নো। কি আমাকে ডাকছে? মন্দাকিনী সোয়া জায়গা নেই, দুর্গাপূজার ফর্দ মামলা করে তো করলো বউ করি না তো ভয়। আর গরিবের ঘোড়া রোগ মোটে ভালো নয়। কি বলছো কি? দেখো মন্দাকিনী মাওলার নাম শালা, এই মাওলা যার বাড়ি একবার ঢুকেছে তার বাড়ি পুরো শ্মশান হয়ে গেছে। মনুষ্য তো হারিয়ে গেছে স্বপন গাইন কয়, ঘর যদি না থাকে কি করে করবো এনজয়? ভাইরাস, ভাইরাস, অক্টোপাস, ভাইরাস, অক্টোপাস। দাদা গান্ধারি কেন এসছে? শতপুত্রের জননী হয় বলে, তা ঘর যদি না থাকে সে দুর্যোধনের মা হবে কি করে? মামলা করে তো করলে বউ করি না তো ভয়। আর গরিবের এখন আরোগ্য মোটে ভালো নয়। মনুষ্য তো হারিয়ে গেছে।
বেশি স্বপ্ন গাইন কই আর যদি না থাকে কি করে করবে ভালোবেসে মিলে মিশে কি বলছো কি ওরে ভাই হবে দুটো বিছানা ইম্পসিবল কিছুতেই আমি ভালোবেসে দুটো বিছানা এক জায়গায় হতে দেব না শালা গুড়িয়া ভাটা গালি করলো বলে ইম্পসিবল ইম্পসিবল হ্যাঁ শালা বেড়া দিচ্ছি কাল সত্তু এই হনুমান পেঁচা বেড়া দিচ্ছি বেড়া ভেঙে দেব কি হলো এই পেটোটি করি না এ এমন বলে না এ করি না এ এমন বলে না এ করি না এ এমন বলে না দাদা তুই কি বললি এক ঘরে দুটো বিছানা হবে শিবরাত্রি বার করেছিলি বৌদি শিবরাত্রি বার করেছিলে আমি শিবরাত্রি বার করিনি বলে এরকম দাঁড় কাকার মতো স্বামী পেয়েছি দাদা এক ঘরে দুটো বিছানা হবে শিবরাত্রি বারে কপরে পুজো হয় মায়েদের বোনদের কাছে জেনে নিবি মায়েরা বোনেরা শিবরাত্রি বার করে চার পোহরে পুজো হয় প্রথম পোহর ছটা থেকে নটা থর বাদ বাকি তিনটা মানে দাদা বৌদি তোমরা একই খেলায় মেতেছ এ খেলা খেলা নয় স্বামী বিবেকানন্দ বলে গীতা বলেছিলেন গীতাকে মাথায় রেখে ফুটবল খেলা অনেক ভালো তাই তোমরা আমাদের ভারতীয় জাতীয় খেলা তোমরা কবাডি খেলো ফুটবল খেলো চুক্রিকেট খেলো হুইজাপ্পা খেলো তোমরা কেউ মদের খেলায় খেলো না জুয়ার খেলায় খেলো না নারীর খেলায় খেলো না বীজ কাদের বলে বেশি বয়স্ক বেলা বিয়ে করলে তাদের বীজ বলে কখনো না অল্প বয়সে বিয়ে করলে কোনো মেয়ে বীজ খাচ্ছে কোনো মেয়ে গলায় দড়ি দিচ্ছে কোনো মেয়ে রেলে মাথা দিচ্ছে তাই অনুরোধ করে বলছি অল্প বয়সে বিয়ে করে নিজেদের ভবিষ্যৎ জীবনটা কেউ নষ্ট করে দেবেন না মেয়েদের ভবিষ্যৎ জীবনটা কেউ নষ্ট করে দেবেন না এর চেয়ে গাবজানি বৌদির কাছে বীজ নাম শোনা অনেক ভালো ভাই তো তোর টনটনে জ্ঞান নেই হ্যাঁ তুই যা আছে কথা আমার শোনালি তুই এখানে প্রমাণ করে দিলি তুই আমার আজকের সত্যিকারের ভাই ভাই বড় ধন রক্তের বাঁধন ছিন্ন হয় বৌদের কারণ দাদা পশ্চিমবঙ্গ সরকার থেকে যেসব প্লাস্টিক দিচ্ছে ওই প্লাস্টিক পেতে তোর বৌমার আমি ওটনে প্যান্ডেল করে ভোজপুরি গান ছেড়ে তোর বৌমার আমি ওটনে থাকবো তুই বৌদি নিয়ে ঘরে থাক ঠিক আছে তুমি ওই ওটনের মাঝখানে তেল পর বুড়িয়ে থাকো আমি এই ঘরে থাকবো ছেলে দে না দিলি হবে সিমেন্টের দাম প্রচুর বেড়ে গেছে মানুষ ঘর বাঁধতে পারতেছে না তুই বৌমানে চলে যা বাড়ি গিয়ে শাসন করবি আমার বিগ বাজারের উপর তর্ক বৌদি কি তুই যদি বাপের বেটি হয়ে থাকে আমার সামনে পেটে দে তো কি বলে আমি তো বাপের বেটি ঘরটা ভাঙনি বয়ে শাসন লকডাউন তুমি মিথ্যা কথা বলে আমাকে বিয়ে করে আমার লাইফটা বরবাদ করে দিলে হ্যাঁ তোমাকে আমি মিথ্যা কথা বলেছি আর মিথ্যে কথা না বললে তোমাকে আমি বিয়ে করতে পারতাম না গো কি বলছো কি এর জন্য যদি আমি তোমার কাছে কোনো অন্যায় করে থাকি ভুল করে থাকি তুমি আমার ক্ষমা করে দিও না গো বলো না নিঃস্ব আমি রিক্ত আমি ওগো কিছুই আমার নেই গো আছে শুধু ভালোবাসা কোনো দিন তুমি আমাকে ভুলে যাবে না তো পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতে আমি থাকবো এমনি করে প্রিয় 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 বলে ডাকব আমি আশিক আমি প্রিয়া এ আমি আশিক আমি প্রিয়া তুমি আশিক আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া পৃথিবীর শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষ বেলাতেও কাছে থাকবো এমনি ভাবে প্রিয়া 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 বলে ডাকব তুমি আসি আমি প্রিয়া তুমি আসি আমি প্রিয়া তুমি আসি আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া আমি প্রিয়া